গুড মর্নিং বন্ধুরা, আমি অস্মিতা, চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে অনেকদিন পরে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালোই আছো। হাসলাম এই কারণে কি আমি তো এরকমই করে চলেছি, একদিন ব্লগ দিই, দুদিন দিই না, আবার চার দিন দিই না, আবার দুদিন করি, এরকমই চলছে। তো সেই সবের মধ্যে থেকেও তোমরা যে আমাকে ভালোবাসো, আমার ব্লগ যে 20-25 জন দেখো, তার জন্য অনেক ধন্যবাদ। আজকে চলে এলাম, একটা জিনিস বানাবো ব্রেকফাস্টে, তাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম। আমার একার জন্যই বানাবো, বিজয় ডিউটি চলে গেছে অনেকক্ষণ। পায়েস করেছিলাম পরশু দিন, একটু খুব কম পরিমাণে, বছরে একবার তো গুড়ের পায়েস খেতেই হয় বলো, আর সারা বছর তো আর গুড় পাওয়া যায় না। যদিও এই গুড়টা আমার এই বছরের নয়, আগের বছরের গুড় আমি ফ্রিজে প্রিজার্ভ করে রেখে দিয়েছিলাম, এই বছর সেই গুড়টা দিয়েই বানিয়েছি। আর আজকে বানাবো আমি আপ্পে, সেই আপ্পেটা বানানোটা শেয়ার করবো বলে চলে এলাম ব্লগ নিয়ে তোমাদের কাছে, যে আজকে একটা ব্লগ করি, অনেকদিন করছি না, আজকে করি। বগা খাচ্ছি, বাবাও জিজ্ঞাসা করছে রোজ, ভাই জিজ্ঞাসা করছে, তোমার কী বলে, আমার আরও যারা দেখে পরিচিত এরা, ওরাও সবাই জিজ্ঞাসা করছে। তারপরে বিজয় আগের কী করছে, যে কী ব্লগ করছো না, কী ব্যাপার, কী তোমার ঘরে ঘরে বসে বসে কী করছো, হাঁটতেও যাচ্ছ না, ব্লগও করছো না, করছোটা কি সারাদিন, খেয়ে খাচ্ছি বকা। যাই হোক, আজকে এই জন্য আগে শুরু করে দিলাম। তো হ্যাঁ, এদিক থেকে আমার কপালটা খুব ভালো, সবার বাড়িতে হয়তো এই সাপোর্টটা অনেকেই পায় না, কিন্তু আমি পাই। আমি, আমার বাড়ির লোকরা আমাকে খুব সাপোর্ট করে, কিন্তু দুর্ভাগ্য সবার তো সব দিক হয় না বলে না, আমি বাইরের থেকে সাপোর্টটা না পেয়ে পাই না, বাড়ির থেকে পাই। অনেকে আছে বাইরে পেয়ে যায় অনেক সাপোর্ট, কিন্তু বাড়িতে পায় না। তো যাই হোক, কী করা যাবে এখন, সবার তো সব কিছু একসাথে কপালে হয় না। তো দেখা যাক আমি কতদিন কী করতে পারি। চলো আপ্পে বানাবো, কী করবো, কী করে বানাবো তোমাদের সাথে শেয়ার করি। আরও আজকে অনেক কিছু বানানোর আছে, সেগুলো সবগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আজকে একটা মানে যে একটা ভালো মেনু আছে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের অনেক কিছু, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকি, পরপর সঙ্গে থাকো, দেখো আপ্পেরা কী করে বানায়। তো দেখো, এখানে আমি বাটির মধ্যে আগে একটু দই আর সুজি, হাফ কাপ দই আর এক কাপ সুজি একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এটার মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আবার জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এইটা দিয়ে আমি বানাবো আপ্পে। আর আজকে হবে ছোলার ডাল। তো এখন শুধু এটাই বললাম, ছোলার ডালটা যেহেতু এখানে প্রেশার কুকারটা রয়েছে, সেদ্ধ করে রেখেছি, তাই বললাম ছোলার ডাল হবে। তো এখানে আমি আপ্পে স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি, একটু গরম হলে এর মধ্যে আগা করে তেল দিয়ে দেবো। তো দেখো, দিয়ে দিয়েছি আমি সব কটার মধ্যে, দিইনি কেন, অতগুলো তো আমি বানাবো না, ছোটো ছোটো হয় এগুলো, তবু এতগুলো আমার লাগবে না। তো এগুলোর মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প অল্প করে তেল। আমার গ্যাসটা আজকে একটু মেসি হয়ে গেছে, কারণ ওই ছোলার ডালটা সেদ্ধ করার সময় সব ছিটকিয়ে ছিটকিয়ে পড়েছে জলগুলো, তাতে গ্যাসটা একটু নোংরা হয়ে গেছে, আমি একবারে মুছবো পরে। তো এই কাঠের এটা দিয়ে আমি এটাকে তেলটাকে একটু এপিট ওপিট মানে চারিদিকে একটু লাগিয়ে দেওয়ার চেষ্টা করবো, কারণ আমার একটা ওরকম ব্রাশ কেনার খুব ইচ্ছা, কিন্তু হয়ে ওঠে না সবসময়। ও আরেকটা জিনিস তোমাদের মনে হয় বলিনি আমি, এটার মধ্যে কিন্তু আমি নুন দিয়েছি, নুনটা বোধ হয় বলিনি তোমাদের। তো খুবই সামান্য তেল লাগে, যেহেতু এটা ননস্টিকের, তো খুব সামান্য তেলেই হয়ে যায়। তেলটা একটু চেষ্টা করবো আমি চারিদিক দিয়ে লাগিয়ে দেওয়ার, না লাগালেও যে খুব একটা অসুবিধা তা না, আসলে অনেকদিন পরে এটাকে বের করেছি করছি, তো অনেকদিন পরে ননস্টিক ইউজ করলে একটুখানি এরকম করে নিলে ভালো হয়, কন্টিনিউ ইউজ করলে আর এই প্রবলেমটা হয় না। তো দেখো, এবার সবগুলোর মধ্যে চামচে করে করে আমি দিয়ে দেবো। মোটামুটি সব কটাতেই হয়ে গেছে, এবার এগুলোকে আমি একটু ঢাকা দিয়ে দেবো। তো দেখো, এই পিঠটা হয়ে গেছে, এবার আমাকে ওই পিঠটা করতে হবে।
তো আমি ঢাকনাটা খুলে নিয়ে এবার এগুলোকে উল্টে দেব। না মনে হচ্ছে হয়নি, আর একটু হবে। না তোলা যাচ্ছে না, এটা হয়ে গেলে ওপাশটা একদম উঠে চলে আসে নিজে নিজে। হ্যাঁ এটা হয়ে গেছে, চাপ দিলেই উঠে আসে দেখছি আমি। হুম হয়ে গেছে, চেপে দেবো তার যাতে ওই পিঠটাও ভালো করে হয়ে যায়। তো চলে এসেছি, দেখো বানানো হয়ে গেছে, এগুলো নিয়ে চলে এসেছি। আপ্পে বা আপ্পা মেয়ে সব কিছু বলে, একটা এরকম কিছু নাম এটার, খুব ভালো লাগে খেতে। তো আজকের টিফিনে আমি এটাই খাবো, আর মানে ব্রেকফাস্টে আর কি, আর কফি নিয়ে এসেছি, কফি খাবো। দারুণ লাগে, একটা পাশ একটু নরম, একটা পাশ ক্রিস্পি, ঝাল ঝাল নোনতা, সঙ্গে চা। আমার তো খুব ভালো লাগে, এটা চাটনি দিয়েও খায়, যেই চাটনিটা আমি ইডলির সাথে করি ওইটা দিয়েই, খুব ভালো লাগে। স্নান পুজো তো সেরে নিয়েছি, চলো এবার যাই রান্নাঘরের দিকে। রান্নাঘরে এখন করবো ছোলার ডালটা করে নেবো, আলুর দমটা আমি পরে করব। আর করব কি সেটাই তো মনে হয় সকালে বলিনি, যে ছোলার ডালটা সকালে শুধু সেদ্ধটা দেখিয়েছি। ছোলার ডাল করব, কড়াইশুঁটির কচুরি করব রাত্রে, আর আলুর দম করব অল্প কড়াইশুঁটি দিয়ে। দু মানে দু তিনটে কড়াইশুঁটি ছুলে যেটুকু হবে ওইটুকু দিয়ে আমি আলুর দমে দেবো আর কি। আমি ভালোবাসি না, বিজয় যেহেতু ভালোবাসে সেই জন্য একটু দেবো কড়াইশুঁটি দিয়ে। আলু ঝাল ঝাল আলুর দম, মিষ্টি মিষ্টি ছোলার ডাল, আর পায়েস করেছিলাম বলেছিলাম, তো আজকে একটু খাবো এরকম। শীতে শীত তো প্রায় শেষ হয়ে গেল, শীত তো ঠান্ডা নেই এখন বললে চলে। তো আমরা ঠান্ডায় সেরকম পায়েস মিষ্টি কিছুই সেরকম খাইনি, তো চলো আজকে এই জন্য ভাবলাম যে একটু করি, অনেক দিন খাই না। আর এবছর কচুরি খাইনি কড়াইশুঁটির, আমি খুব ভালোবাসি কড়াইশুঁটির কচুরি, অন্যান্য বছর দুবার তিনবারও হয়ে যায়, এই বছর একবারও হয়নি। তো এই বছর এই ফার্স্ট টাইম আমি কড়াইশুঁটির কচুরি করছি। তো চলো পুরটা বানাই, সঙ্গে থাকো দেখো। গুড ইভিনিং বন্ধুরা, আমি চলে এলাম আবার তোমাদের কাছে সন্ধেবেলাতে। এখন আলুর দমটা করবো, চলো আলুর দমটা করে নিই, তারপরে রাত্রে কচুরি বানাবো। এখন বাজে হচ্ছে কটা দেখো, এটা একটু ফাস্ট আছে। তো এখন আলুর দমটা বানিয়ে রাখি, এই সন্ধে দিয়ে এলাম আমি, হাত মুখ ধুয়ে সন্ধে সন্ধে দিয়ে এলাম, এবার আলুর দমটা বানিয়ে রাখবো। আর বিকেল বিকেলে বলছি সরি, রাত্রে খাওয়ার আগে কচুরি বানাবো, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবেন। তো বন্ধুরা দেখো, আমি এখানে ময়দাটা মেখে রেখে দিয়েছি, আর এখানে তো আলু সেদ্ধ করে রেখেছিলাম, তখন তোমাদের দেখিয়েছি কি না আমার মনে নেই, যাই হোক আলুটা আমি পুরো সেদ্ধ করিনি, অল্প সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে দেখো মশলা আমি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে এমনি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ধনে গুঁড়োটা বেশি জিরে গুঁড়োটা কম, এটা হচ্ছে কাশ্মীরি মির্চ, এই যে হলুদ দেখা যাচ্ছে, হলুদ তো তলায় পড়ে গেছে, আর এই যে নুন। আর আমি এখানে দিইনি, আমি তেলের মধ্যে দু তিন দানা চিনি দেবো কালার হওয়ার জন্য। তো আর এটাকে এই মশলাটাকে আমি আগে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো। মশলাটাকে আমি ভিজিয়ে রাখবো, আর আমি 1 ইঞ্চির একটা আদা একটু কুচিয়ে গ্রেট করে নেবো, সেটা এর মধ্যে দিয়ে দেবো। সেটা কখন দেবো তোমরা জানোই, আবারও আমি না করার সময় দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, আর শুকনো লঙ্কা, একটু চিনি দিয়েছি, দেখো লাল হয়ে ফুটছে, আর গোটা গরম মশলা,
দিয়েছি আমি ফোড়নে, আর একটু দেবো জিরে, তো জিরেটাও দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলো হালকা ভেজে নেব, হালকা না একটু ভালো করেই ভাজবো। দেখো এখানে আলুটার গায়ে চিনিটা পুরো লেগে গেছে, এরকম লাল হয়ে গেছে, তারপরে গ্রেভিটা মিলে যাবে, অসুবিধা নেই। দেখো আলুগুলোকে সঙ্গে লাল হয়ে গেছে ভাজাটা, আর এই দেখো ওপরে আমি একটুখানি আদা বাটা এর মধ্যে গ্রেট করে আর কি দিয়েছি আদাটা, আর বাকিটা আমি পরে দেবো। গরমটা দেখতে পাচ্ছ বন্ধুরা অসাধারণ সুন্দর এসেছে, সেটা শুধুমাত্র চিনি আর কাশ্মীরি মিরচের জন্য। তো তেল ছেড়ে দিয়েছে মশলা, দেখো আমি আমাদের ওই কড়াইশুঁটি কটা দেবো বলেছিলাম দিয়ে দিলাম, আমি কিন্তু খুব বেশি তেল দিই না, মানে আমি যেই পরিমাণে তেল দিই তার থেকে একটু বেশি দিয়েছি, কিন্তু সবাই যেরকম ইউজ করে অতটা ইউজ আমি করিনি, কিন্তু তাও দেখো কত সুন্দর রং হয়েছে। অনেকেই ভাবে তেল না দিলে হয়তো রং হয় না, কিন্তু তেল না দিলেও ঠিক মতো রান্না করতে জানলে রং হয় ভালো। যদিও এই ধারণাটা আমারও যখন আমি রান্না শিখছি প্রথম তখন আমারও এই ধারণাটাই ছিল। আমি এর মধ্যে গরম জলটাই দেবো, যেহেতু আছে এখন তাই দিয়ে দিলাম, আলুটা তো মোটামুটি সেদ্ধই আছে, খুব বেশি জল দিতে আমার লাগবে না। রেডি হয়ে গেল আমার আলুর দম, আমি এর মধ্যে ওই বাকি আদাটুকু আর গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিলাম, আমি যে রসম গরম মশলাটা রয়েছে আমি যে গরম মশলাটা বানিয়ে রাখি সেটা শেষ হয়ে গেছে আপাতত, তাই জন্য আমি গরম মশলা থেঁতো করে দিয়ে দিলাম এর মধ্যে। তো হয়ে গেছে আলুর দম, এখন আমি একটু নেটফ্লিক্স দেখবো, নেটফ্লিক্সটা রিচার্জ করা হয়েছে, নেটফ্লিক্সে দেখি কি দেখা যায়, কিছু সিনেমা দেখা যায় কি না দেখবো, আর বিজয় আসুক, তারপরে চা টা খাওয়া হবে, রাত্রেবেলায় কচুরি ভাজবে যখন তখন আবার চলে আসবো তোমাদের কাছে। তো বন্ধুরা আমি এলাম, অনেকদিন তোমাদের সাথে কথা হয়নি, ব্যস্ততার জন্য আমি অস্মিতার ব্লগে আসতে পারিনি, তো আশা করি তোমরা চ্যানেলটাকে এতক্ষণে সাবস্ক্রাইব করে দিয়েছো, নোটিফিকেশনের ঘন্টা বাজিয়ে দিয়েছো। তোমরা দেখো এখানে হচ্ছে কড়াইশুঁটির কচুরি, শীতকাল অলমোস্ট চলে গেছে, হালকা ঠান্ডা আছে, কিন্তু শারীরিক অসুস্থতার জন্য আমরা এই ধরনের জিনিসগুলো খাওয়া অ্যাভয়েড করছি, কিন্তু কত অ্যাভয়েড করবো বলো। কড়াইশুঁটির কচুরি, আলুর দম, ছোলার ডাল, এগুলো হচ্ছে বাঙালির ভালোবাসা, সেই ভালোবাসা থেকে বেশি দিন দূরে থাকতে পারিনি। তাই আজকে রাতের ডিনারে এইগুলোই আমাদের মেনু, কচুরি এখন রেডি হচ্ছে, আমি বলেছিলাম ভেজে দেব, তার পারমিশন পাইনি। তুমি ভাজতে পারো? চেষ্টা করতে পারি, হয়তো ভালো ভাজতে পারবো। তারপর ভাজতে গিয়ে তুমি যদি ভাজা হয়ে যাও তখন তো আমার বিপদ। এতটাও খারাপ না, রান্না বান্না সম্পর্কে কিছু আইডিয়া আমার অবশ্যই আছে,
যেটার মান্যতা আমার বউ আমায় দিল না। যাই হোক, কড়াইশুঁটির কচুরি। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ রেডি হচ্ছে আজকের ডিনার, কড়াইশুঁটির কচুরি। ও ও, মানে আমি যদি হিন্দিতে ব্লগ করতাম তাহলে অবশ্যই বলতাম ওই হয়ে ভাই সাহ, কারণ এটা ওরা কেন বলে আমি জানি না, কিন্তু এটা কিন্তু একটা ট্রেন্ড। আর একটা কথা বলে হিন্দি ব্লগার, আমুল বাটার, বাবারে না আমুল বাটার না তো কি একটা বিশাল কিছু ব্যাপার। একটা রেডি হলো, শীতকালে মটরশুঁটির কচুরি বা কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাল, আলুর দম বা নিজের নিজের পছন্দের সাইড ডিশ, এটা কিন্তু বাঙালির এটা ভালোবাসা। বাঙালি খেতে ভালোবাসে, খাওয়াতে ভালোবাসে, চাহে শীত হোক, গরম হোক, বর্ষা হোক, বাঙালির প্রত্যেক সময়ে প্রত্যেক সিজনের আলাদা আলাদা ভালোবাসা আছে খাবারের প্রতি। তো যদিও বা ঠান্ডা কমে গেছে, ঠান্ডা এখন নেই, তো ঠান্ডার সময় অ্যাকচুয়ালি আমরা এই ভালোবাসার আনন্দটা নিই। তো বন্ধুরা দেখো, রেডি হয়ে গেছে আমার কচুরি, সবই সব কটা ফুলেছে, একটাও এমন হয়নি যে ফোলেনি, কিন্তু একটার তলায় আরেকটা পড়ে পড়ে একটু চেপটে চেপটে গেছে, বা মোটামুটি সব কটা, মোটামুটি বলা ভুল, প্রত্যেকটাই ফুলেছে, একটাও ফোলেনি এমন হয়নি। হাঁপিয়ে গেছি কচুরি রান্না করে, কচুরি রান্না করে না, কচুরি আর বাকি সব রান্না করে এবার খাবো। মানে ঠান্ডাটা চলে গেছে বেশ, গ্যাসের কাছে অনেকক্ষণ থাকলে পরে গরম লাগছে, হালকা হালকা ঘাম হয়েছে। চলো ওদিকে খাওয়ার এবার বাড়ি, বিজয় ওদিকে পায়েসটা বাড়ছে আর আমি কচুরিটা নিয়ে যাব, তারপরে খাবো। তো সবাইকে জানাই গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।